হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো মোহনবাগান সুপার জায়ান্ট ফাইনালি কিন্তু 6 জন বিদেশি চূড়ান্ত করে ফেললো। জেমি ম্যাকলারেনের গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট কিন্তু হতে চলেছে, কবে হতে চলেছে সেটা জানিয়ে দেবো। এর পাশাপাশি কিছু ইন্টারেস্টিং ট্রান্সফার আপডেট রয়েছে, সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। প্রথমত তোমাদেরকে বলে দিই, আজকে কিন্তু মোহনবাগান গ্রিগ স্টুয়ার্টের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো সেটা তোমাদেরকে কমিউনিটি ট্যাবে পোস্ট করেও জানিয়েছি এবং আর্মান্দো সাদিকুকে অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়েছে। তো এই দুটো আপডেট কিন্তু অফিসিয়ালিভাবে বেরিয়ে এসেছে মোহনবাগানের তরফ থেকে। পাশাপাশি সবচেয়ে ইন্টারেস্টিং যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা কিন্তু মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো মুম্বাই সিটি এফসি হঠাৎই কিন্তু হিতেশ শর্মার সাইনিংটা কমপ্লিট করে ফেলেছে। আর হিতেশ শর্মাকে নিয়ে যদি কথা বলা যায়, তিনি একজন 26 বছর বয়সে ইন্ডিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার, বর্তমান মার্কেট ভ্যালু 1 কোটি টাকা। ওড়িশা এফসির হয়ে খেলছিলেন লাস্ট ইয়ার, সেখান থেকে মুম্বাই সিটি এফসি তার ডিলটা ডান করে আজকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। পাশাপাশি জামশেদপুর এফসিকে নিয়ে কথা বললে, জামশেদপুর এফসি তারাও কিন্তু প্রণয় হালদারের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়েছে আরও একটা মরসুম। আর প্রণয় হালদারকে নিয়ে যদি কথা বলা যায়, তিনি একজন 31 বছর বয়সী ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার, বর্তমান মার্কেট ভ্যালু 60 লাখ টাকা। তার সঙ্গে কিন্তু জামশেদপুর এফসি আরও একটা মরসুমের চুক্তি করে নিয়েছে। এবং পাশাপাশি আজকে ইস্ট বেঙ্গল তারাও কিন্তু জিকসনের গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। খুবই অসাধারণ একটা সাইনিং কিন্তু এই জিকসন সিং, ইস্ট বেঙ্গলে কিন্তু কনফার্ম হয়ে আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে কিন্তু একটা বড় চমক দিয়েছে। পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগানকে নিয়ে, তো মোহনবাগানে কিন্তু অলমোস্ট 6 জন বিদেশি চূড়ান্ত হয়ে গেল। 5 জন বিদেশি তো 100% কনফার্ম হয়ে গিয়েছে। তো কতটা শক্তিশালী হলো মোহনবাগানের বিদেশি স্কোয়াড সেটা নিয়েই আলোচনা করব। তো প্রথমত যে বিদেশিগুলো কনফার্ম হয়ে গিয়েছে তাদের লিস্ট তোমাদেরকে জানিয়ে দিই। 1 নম্বর গ্রিগ স্টুয়ার্ট, আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়েছে। 2 নম্বর জিসন কামিংস, 3 নম্বর দিমিত্রি পেত্রাদস, 4 নম্বর টম আলড্রিড, 5 নম্বর আলবার্টো রড্রিগেজ। এই 5 জন বিদেশি মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছে। তো গ্রিগ স্টুয়ার্টকে নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই। জামশেদপুর এফসি, মুম্বাই সিটি এফসির মতো ক্লাবে খেলেছে আর অসাধারণ পারফরমেন্স করেছে দুটো ক্লাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে গ্রিগ স্টুয়ার্টের সাইনিংটা খুবই ভালো একটা সাইনিং। পাশাপাশি পেত্রাদস দুটো মরসুম মোহনবাগানে দুরন্ত খেলেছে, তিনিও কিন্তু খুবই ব্রিলিয়ান্ট একটা প্লেয়ার। সব মিলিয়ে কিন্তু মোহনবাগান দলটা এবারের আইএসএলে কিন্তু অন্যতম একটা ভয়ঙ্কর দল কিন্তু হতে চলেছে। আইএসএলের সবচেয়ে সেরা দল কিন্তু বলাই যায়। অলরেডি ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে কিছু বিশেষ প্লেয়ার রয়েছে, যারা হচ্ছে সাহাল আব্দুল সামাদ, আপুইয়া, অনিরুদ্ধ থাপা এবং আনোয়ার আলী, তিনিও রয়েছে। যদিও তাকে নিয়ে একটু এই মুহূর্তে সমস্যা চলছে, তো সেটা যদি ঠিক হয়ে যায় সেটা কিন্তু খুবই ভালো হবে। তো কোয়ালিটিফুল কিছু ইন্ডিয়ান প্লেয়ার তো রয়েছেই, পাশাপাশি কোয়ালিটি বিদেশিও কিন্তু কনফার্ম করে ফেলেছে মোহনবাগান। 3টে নতুন বিদেশি কিন্তু ভালো সাইনিং করেছে, গ্রিগ স্টুয়ার্ট, টম আলড্রিড এবং আলবার্টো রড্রিগেজ। এই 3 বিদেশি কিন্তু খুবই কোয়ালিটির বিদেশি। পাশাপাশি পেত্রাদস রয়েছে, কামিংস রয়েছে, তারা দুজনেও কিন্তু খুবই ভালো খেলেছে লাস্ট ইয়ার। তো সব মিলিয়ে মোহনবাগানের বিদেশি স্কোয়াডটা কিন্তু খুবই স্ট্রং লাগছে। এবং 6 নম্বর বিদেশি হিসাবে সম্ভবত জেমি আসতে চলেছে। জেমি ম্যাকলারেনের ডিল ডান হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু অ্যানাউন্সমেন্ট করছে না। তো যেমনটা খবর বেরিয়ে আসছে, জেমি ম্যাকলারেনের অ্যানাউন্সমেন্টটা কিন্তু খুব সহজ সরলভাবে হবে না, খুবই গ্র্যান্ড একটা অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। আর সম্ভবত এই মাসের শেষ মানে লাস্ট উইকের দিকেই কিন্তু জেমি ম্যাকলারেনের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। তো দেখা যাক জেমি ম্যাকলারেনের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা শেষমেশ কবে করে মোহনবাগান। তবে তোমাদেরকে বলে রাখি, একটা গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট কিন্তু হতে চলেছে। তো জেমি ম্যাকলারেনের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় তোমরা কারা কারা রয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আর ম্যাকলারেন চলে আসলে বাকি যে 5 জন বিদেশির নাম তোমাদেরকে জানালাম, টোটাল এই 6 জন বিদেশি কি মোহনবাগানের জন্য বেস্ট অবশ্যই কমেন্টে জানিও। আর কতটা শক্তিশালী লাগছে মোহনবাগানের বিদেশি স্কোয়াড অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।